রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন, এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন, এ প্লাস, এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম, ইমাম বানায়া দিলাম। ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম এতগুলো পরীক্ষা নিলাম একটাও ফেল মারলা না, সবগুলা পাস, এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানায় দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন, আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সেদিন ইব্রাহিমও নেতা, এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান, আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না নেতা, নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত, যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত, যিনি মেম্বার তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত, যিনি চেয়ারম্যান পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত, যিনি এমপি তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলো মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত, এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআলুকা লিন নাসি ইমামা, আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস, আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম তোরে আমি নেতা বানায়া দিলাম, যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না, পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ইমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুন নাসি বালা আন আল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন সিদ্দিকিন সোহাদা ওয়ালিরা, নেককার বান্দারা, ইউতাল রজুলু হাসাবা দিনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি, ব্যক্তির ইমান যত ভালো থাকবে, ঠিক কি না? ইমানটা যদি পাকা হয়, ব্যক্তির ইমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না, চিল্লায় কোন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি ব্লেসিং হিসেবে রিসিভ করে, সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটো বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ, আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা, যে ইসলাম রে এরকম বিষোদাগার করেছে, কোরআন রে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো, মরিস বুকালি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো, ফ্রান্সের নাগরিক ছিল সে, মানিকা রেহা মারাথিরাজ তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম কালিমা পড়ে মুসলমান হয়ে নামরা একটু রাহিমা,
পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালীন লরেন বুথ মিডিয়া কর্মী কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার যুবমন্ত্রী জসুয়া ইভান্স ওর নাম ইয়াং আমাদের মতো কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন বিষ এবারও কালিমা পড়ে এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়েন, এই জ্যোতির এত পাওয়ার যার হৃদয়ে লাগে হৃদয়টা উজালা হয়ে যায়। এই জন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা বিশ্ব নেই বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মোহাম্মদ আমি দেখতে আরম্ভ করলাম, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন নবী তুমি যদ্দূর দেখেছ ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়া বার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন, এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার, আগে নিউ ইয়র্ক ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ চার্চ মানে কি গির্জা, যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যেই কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ এটা আগে ছিল চার্চ গির্জা, আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070-তে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে না। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, রাব্বুল আলামিন বলেন নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। গণবী ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন নাই, পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্য দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কম ঠিক কিনা?